সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। চীনে গ্যাস সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। তাইওয়ান সীমান্তের কাছে চীনের যুদ্ধজাহাজ বিমান, তবুও যাচ্ছেন পেলোসি। বিস্ফোরণ ছাড়াই যে গোপন অস্ত্রে জাওয়াহিরিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে কৌশলগত করিডোর দখলে নিল তালেবান। ইউক্রেন থেকে দিনে একটি শস্য বোঝাই জাহাজ ছাড়বে আশা তুরস্কের। মার্কিন বন্দুক সহিংসতার জন্য পুঁজিবাদ দায়ী বলছে আল জাজিরা। গোতাবায়াকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না জানালো সিঙ্গাপুর। এবং কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ শুষ্ক জুলাই দেখল ইংল্যান্ড ফ্রান্স। দর্শক, মঙ্গলবার স্থানীয় সময় সকালে তাইওয়ান চীন সমুদ্র সীমার মাঝামাঝি চীনের কয়েকটি যুদ্ধ বিমান চক্কর দেয়। তাছাড়া সোমবার থেকে সেই স্থানে অবস্থান করছে চীনের যুদ্ধজাহাজ। তবে চীনের এমন হুমকি ধামকির পরও ন্যান্সি পেলোসি তাইওয়ানে যাচ্ছেন। তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে চীনের হুমকি মোকাবেলা করতে তারাও প্রস্তুত আছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। চীনে গ্যাস সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইন দিয়ে চীনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাসপ্রম সোমবার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে গত বছর একই সময়ের চেয়ে চীনে গ্যাসের রপ্তানি বেড়েছে 60.9%। বিশেষ করে জুলাই মাসের চুক্তির চেয়েও প্রতিদিন বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে। গ্যাসপ্রম বলছে ঐতিহাসিক চুক্তির চেয়ে প্রতিদিন প্রায় 3 গুণ বেশি গ্যাস সরবরাহ করা হয়। কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের বাইরের দেশগুলোতে সে তুলনায় গ্যাস সরবরাহ শতকরা 34.7% কমানো হয়েছে। তবে ক্রেতা দেশগুলোর অনুরোধ অনুসারেই গ্যাসের সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছে গ্যাসপ্রম। প্রাথমিক তথ্য অনুসারে চলতি 2022 সালের প্রথম 7 মাসে বৈশ্বিক চাহিদা অনুসারে প্রায় 35 বিলিয়ন ঘনমিটার গ্যাস কম রপ্তানি হয়েছে। ইউক্রেনের সাথে রাশিয়া সংঘাত, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এবং রাশিয়ার পাল্টে নিষেধাজ্ঞার কারণে গ্যাসের রপ্তানি ঘাটতি দেখা দিয়েছে। তাইওয়ান সীমান্তের কাছে চীনের যুদ্ধজাহাজ বিমান, তবুও যাচ্ছেন পেলোসি। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ানের স্থানীয় সময় রাতে তাইওয়ানে যাচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো। আর তার সফরের দিন মঙ্গলবার স্থানীয় সময় সকালে তাইওয়ান চীন সমুদ্র সীমার মাঝামাঝি চীনের কয়েকটি যুদ্ধ বিমান চক্কর দেয়। তাছাড়া সোমবার থেকে সেই স্থানে অবস্থান করছে চীনের যুদ্ধজাহাজ। তবে চীনের এমন হুমকি ধামকির পরও ন্যান্সি পেলোসি তাইওয়ানে যাচ্ছেন। তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে চীনের হুমকি মোকাবেলা করতে তারাও প্রস্তুত আছেন। একটি বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সক্ষমতা, আকাঙ্ক্ষা এবং মনোবল আছে তাইওয়ানের। অন্যদিকে তাইওয়ানের প্রধানমন্ত্রী সু শ্যাং চেং জানিয়েছেন তারা বিদেশি মেহমানকে খোলা মনে আমন্ত্রণ জানাবে। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিষয়ে জিজ্ঞেস করা হলে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন তাইওয়ান এরকম অতিথির জন্য সর্বোচ্চ আয়োজন করবে। এদিকে তাইওয়ান যখন পেলোসিকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে তখন চীনের সরকারি কর্মকর্তারা মৌখিকভাবে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে পেলোসি যদি তাইওয়ানে আসেন তাহলে এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপে সামিল হবে। বিস্ফোরণ ছাড়াই যে গোপন অস্ত্রে জাওয়াহিরিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের কাবুলে মার্কিন ড্রোন হামলায় আল কায়দার প্রধান আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছেন। রোববার ড্রোনের মাধ্যমে হামলা চালায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA। কাবুলে আল কায়দা প্রধানের বাড়িতে হামলার কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে ঘরে আয়মান আল জাওয়াহিরি ছিলেন তার জানালা উড়ে গেছে, কিন্তু বাকি সব ঘর, পারিপার্শ্বিক এলাকা কোথাও হামলার কোনো চিহ্নই নেই। এই হামলায় কোনো শব্দ হয়নি, এমনকি আল কায়দা প্রধান ছাড়া কারো গায়ে আচরও পড়েনি বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি ড্রোন হামলায় জাওয়াহিরি ছাড়া আর কেউই আহত বা নিহত হননি, এমনকি তার পরিবারের সদস্যরাও অক্ষত রয়েছেন। শুধু একটি জানালা ভেঙে গেছে, বাড়িটির বাকি সব জানালা অক্ষত রয়েছে। আয়মান আল জাওয়াহিরি হত্যায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে তা এখনও জানায়নি যুক্তরাষ্ট্র। তবে বিস্ফোরণের প্রকৃতি ইঙ্গিত করছে আল কায়দা শীর্ষ নেতাকে হত্যা করতে ব্যবহার করা হয়েছে ম্যাকাবরে হেলফায়ার RNX। এই ওয়ারহেড লেজ মিসাইলের বৈশিষ্ট্য হলো লক্ষ্যবস্তুকে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু বিস্ফোরণ হবে না, কোনো শব্দ হবে না। এ নিয়ে পেন্টাগন বা CIA কেউই প্রকাশ্যে কোনো বিবৃতিও দেয়নি। তবে এর আগেও বেশ কয়েকজন মুসলিম নেতাকে এই একই অস্ত্রে হত্যা করেছে আমেরিকা। বিশেষজ্ঞরা বলছেন এই বিশেষ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার হয় 2017 সালে, তখন এক আল কায়দা নেতাকে হত্যার ছক কষে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় গাড়ি নিয়ে ঘুরছিলেন আল কায়দার অন্যতম শীর্ষ নেতা আবু আল খায়ের আল মাসরি, কোনো শব্দ হলো না। আচমকা গাড়ির ছাদ ফেটে মৃত্যু হলো তার, সেটাও নাকি ম্যাকাবরে হেলফায়ার RNX এর কল্যাণে। সে সময়ের ছবিগুলোতে গাড়ির ছাদে একটি বড় গর্ত দেখা যায় এবং এর অভ্যন্তরীণ সবকিছু এবং ভেতরে থাকা ব্যক্তিরা মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায়।
কিন্তু গাড়ির সামনে ও পেছনে অক্ষত থাকে। গাড়ির ছবিগুলোতে গাড়ির ধাতুসহ ছাদ দিয়ে একটি বড় গর্ত দেখা গেছে এবং এর অভ্যন্তরীণ সব অংশ যার মধ্যে থাকা ব্যক্তিরা শারীরিকভাবে টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু গাড়ির সামনে ও পেছনে সম্পূর্ণ অক্ষত দেখা গেছে। ধারণা করা হয় এটি এমন একটি মিসাইল যার ওয়ারহেডে লাগানো থাকে ছয়টি ধারালো ব্লেড যার আঘাতে বিস্ফোরণ হয় না, কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু টুকরা টুকরা হয়ে যায়। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনে কাবু করার সক্ষমতা থাকায় এটিকে নিনজা মিসাইল বলেও ডাকা হয়। বেসামরিক হতাহতের ঘটনা এড়িয়ে নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করতে পেন্টাগন ও সিআই এর প্রিয় অস্ত্র হয়ে উঠেছে নিনজা হেলফায়ার। পাকিস্তানের কৌশলগত করিডোর দখলে নিল তালেবান। তালেবানদের দখলে গেল পাকিস্তানের কৌশলগত ওয়াখান করিডোর। এটি ভৌগোলিকভাবে নানা কারণে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যার উত্তরে চীন। এই করিডোরটি বাদাকশান ও গিলগিট বালতিস্তানের সুপারসন ভ্যালিকে পৃথক করেছে। সোমবার 1 আগস্ট আফগানিস্তানের কাবুল থেকে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল তথ্যটি জানায়। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে 27 জুলাই তালেবানের একটি সশস্ত্র দল পাকিস্তানের ওয়াখান করিডোরের সীমান্তে কারাম্বার লেক সংলগ্ন এলাকায় হামলা চালায় ও এলাকাটি দখলে নেয়। এই নিয়ে আফগানি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওকে কেন্দ্র করে তুমুল আলোচনার সৃষ্টি হয়। ভিডিওটিতে দেখা যায় সশস্ত্র আফগান বাহিনী পাকিস্তানের চিহ্ন সম্বলিত একটি পিলার ঘুরিয়ে দেয়। তারা AK-47 হাতে নিয়ে তালেবান দীর্ঘজীবী হোক বলে স্লোগান দিচ্ছিল। তালেবানদের মতে পাকিস্তান আফগানিস্তানের 2021 সালে সংকটের সুবিধা নিয়ে বাদাকশানের সন্নিকটে ওয়াখান অঞ্চলে একটি পিলার স্থাপন করে যা পরবর্তীতে তালেবানরা ঘুরিয়ে দেয় জানায় স্থানীয় মিডিয়া। এর মধ্যে স্থানীয়রা গিলগিট বালতিস্তান স্কাউট ও পাকিস্তান সেনাবাহিনী তাদের নিজস্ব এলাকা রক্ষায় ব্যর্থ হওয়ার জন্য প্রতিনিন্দা জানিয়েছে। স্থানীয়রা সুনিশ্চিতভাবে পাকিস্তানকে বিদ্রুপ করে মন্তব্য করে, আমরা আশাও করি না পাকিস্তান গিলগিট বালতিস্তান রক্ষা করতে পারবে, কেননা ওই অঞ্চলটি নিজেরাই চীনের হাতে নিজেদের বিক্রি করে দিয়েছে, জানান স্থানীয় মিডিয়া। ওয়াখান করিডোরটি দখলের মাধ্যমে তালেবানরা পাকিস্তানিদের মধ্যে এশিয়ায় প্রবেশের পরিকল্পনায় বিরাট বাধা সৃষ্টি করেছে। পাকিস্তান সর্বদা পরিকল্পনা করে আসছিল ওয়াখান করিডোরের মধ্য দিয়ে আফগানিস্তানকে বাইপাস করে মধ্য এশিয়ায় প্রবেশ করবে। ইউক্রেন থেকে দিনে একটি শস্য বোঝাই জাহাজ ছাড়বে আশা তুরস্কের। চুক্তি বহাল থাকলে ইউক্রেনের বন্দরগুলো থেকে প্রতিদিন একটি করে শস্য বোঝাই জাহাজ ছেড়ে যাবে। মঙ্গলবার তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা বলেছেন। আগের দিন সোমবার যুদ্ধকালীন প্রথম জাহাজটি নিরাপদ ওদেশা বন্দর ছেড়ে যায়। রজনী নামে জাহাজটি 26,527 টন ভুট্টা নিয়ে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়। বাণিজ্য বিষয়ক তথ্যের জন্য পরিচিত রেফিনেটিভ এইকনের তথ্য অনুযায়ী গ্রিনিচ মানসময় 7:14 জাহাজটি রোমানিয়ার দানিউব ডেল্টায় কৃষ্ণসাগরের পশ্চিমাঞ্চলে উপকূল অতিক্রম করছিল। জাহাজটি তুরস্কের জলসীমার পথে অর্ধেকের কাছাকাছি ছিল। সেখানে আগামীকাল বুধবার জাহাজের তল্লাশি করে দেখা হবে। তুরস্ক জাতিসংঘের মধ্যস্থতায় গত মাসে শস্য সার রপ্তানি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়ে এই জাহাজ চলাচল সম্ভব হয়েছে। চলমান সংঘাতে এই চুক্তিকে বিরল কূটনৈতিক সফলতা হিসেবে দেখা হচ্ছে। এই সংঘাত এখন দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্যশস্য উৎপাদনকারী দেশ থেকে শস্য রপ্তানির উদ্দেশ্য হল বৈশ্বিক খাদ্য সংকট কমিয়ে আনা। চুক্তিতে ওদেশা সহ ইউক্রেনের আরও 2টি বন্দর অন্তর্ভুক্ত ছিল। তুরস্কের জ্যেষ্ঠ এই কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রতিদিন একটি জাহাজ ছেড়ে যাওয়ার পরিকল্পনা আছে। তিনি বলেন, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, কিছু সময়ের জন্য দিনে একটি করে জাহাজের মাধ্যমে রপ্তানি কাজ চলবে। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, কারিগরি ত্রুটির কারণে রাজধানী ছেড়ে যেতে 2 দিন দেরি হয়েছিল, তবে এই ত্রুটি এখন সরানো হয়েছে। নিরাপদ চলাচলে করিডোর ঠিকভাবে কাজ করবে বলেও আশা করছে নেটো সামরিক জোটের সদস্য তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দিনের শুরুতে রাজনী তুরস্কের উপকূলে পৌঁছাবে, পরে সেখানে তল্লাশি চালানো হবে। বিষয়টি পর্যবেক্ষণ করবেন রাশিয়া, তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘের কর্মকর্তারা। ইস্তাম্বুলে স্থাপিত যৌথ সমন্বয় কেন্দ্র JCC-র মাধ্যমে 4 পক্ষ শস্যের চালান পর্যবেক্ষণ ও তল্লাশির কাজটি করবে। কৃষ্ণসাগরের সঙ্গে বিশ্ববাজারকে যুক্ত করা বসফরাস প্রণালীতে JCC দপ্তরের অবস্থান। শস্য চালানোর বিষয়ে গ্রিনিচ মানসময় 8টায় হালনাগাদ তথ্য জানাবে JCC। মার্কিন বন্দুক সহিংসতার জন্য পুঁজিবাদ দায়ী বলছে আল জাজিরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রকাশিত একটি নিবন্ধ অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক বন্দুক সহিংসতার জন্য পুঁজিবাদ দায়ী। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে মানুষের ওপর মুনাফা আদায়ে ব্যস্ত। উদাহরণ হিসেবে প্রতিবেদনে পরিবেশের কর্পোরেট ধ্বংস, দরিদ্র সংখ্যালঘুদের কারাবাস এবং নিশ্চিতভাবে অসুস্থ একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থার কথা বলা হয়। এতে আরও বলা হয়েছে, বিদেশে মার্কিন আচরণ বলার অপেক্ষা রাখে না যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বা অন্যান্য সামরিক হত্যায় যেখানেই মার্কিন অস্ত্র ব্যবহার করা হয় সেখানেই অনেক সমস্যা তৈরি হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুঁজিবাদকে আমেরিকার অন্তর্নিহিত রোগ হিসেবে দেখতে ব্যর্থ হওয়ার অর্থ হল দেশটি ক্রমবর্ধমান সহিংস ঘটনাগুলোকে বিচ্ছিন্ন সমস্যা হিসেবে দেখা। গোতাবায়াকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না, জানালো সিঙ্গাপুর।
গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসেকে আশ্রয় দিয়েছে সিঙ্গাপুর। তবে তাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন। সোমবার 1 আগস্ট পার্লামেন্টে তিনি বলেন, গোতাবায়কে বিশেষ সুবিধা, নিরাপত্তা বা আতিথেয়তা দেওয়া হচ্ছে না। গত 14 জুলাই 73 বছর বয়সে গোতাবায় রাজাপাকসে মালদ্বীপ থেকে সৌদি আরবের একটি ফ্লাইটে চাঙ্গি বিমানবন্দরে নামার পর তাকে 14 দিনের ভিজিট পাস দেওয়া হয়। এর আগে 13 জুলাই বিক্ষোভের মুখে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। পরবর্তী সময় তার পাসের মেয়াদ আরও 14 দিন বাড়ানো হয়। 11 আগস্ট এই ভিসার মেয়াদ শেষ হবে। সিঙ্গাপুরে পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণত সাবেক রাষ্ট্র সরকার প্রধানদের বিশেষ সুবিধা, নিরাপত্তা, আতিথেয়তা দেয় না দেশটির সরকার। সাবেক প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসেকেও কোনো ধরনের বিশেষ সুবিধা, নিরাপত্তা কিংবা আতিথেয়তা দেওয়া হচ্ছে না। এর আগে গোতাবায় সিঙ্গাপুরে প্রবেশের পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায় তিনি ব্যক্তিগত সফরে গেছেন। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানায়, সিঙ্গাপুর অবতরণের পর গোতাবায়কে একটি স্বল্পমেয়াদী ভিজিট পাস STVP দেওয়া হয়। দেশটিতে যারা সোশ্যাল ভিজিটের আওতায় আছেন সেখানে যান, তাদের দেশের সর্বোচ্চ 30 দিনের জন্য STVP ভিসা দেওয়া হয়। এরপর যাদের সিঙ্গাপুরে অবস্থান করতে হবে তারা STVP ভিসার মেয়াদ বাড়াতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ শুষ্ক জুলাই দেখল ইংল্যান্ড ফ্রান্স। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। কোথাও দেখা যাচ্ছে ভয়াবহ তাপমাত্রা, আবার কোথাও বন্যা। এখন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখা যাচ্ছে ভয়াবহ দাবানল। এদিকে চলতি বছরের জুলাই নজিরবিহীন শুষ্ক আবহাওয়া রেকর্ড করেছে ইংল্যান্ড ও ফ্রান্স। মঙ্গলবার 2 আগস্ট CNN-এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। 1935 সালের পর ইংল্যান্ডে, 1959 সালের পর ফ্রান্সে সবচেয়ে বেশি শুষ্ক আবহাওয়া রেকর্ড হয়েছে জুলাই মাসে। ইংল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, গত মাসে গড় 35% বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তাছাড়া ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জুলাই মাসে ইউরোপের অন্যান্য দেশের মতো তীব্র তাপপ্রবাহ দেখেছে যুক্তরাজ্য। এই সময় প্রথমবারের মতো 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা দেখেছে দেশটি। লিঙ্কনশায়ারের কোনিংসবিতে 19 জুলাই 40.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্যদিকে একই সময় ফ্রান্সে 7.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। সোমবার ফ্রান্স ইনকো রেডিওকে দেশটির পরিবেশগত পরিবর্তনের মন্ত্রী ক্রিস্টোফ বেচু এ তথ্য জানিয়েছেন। ফ্রান্সের আবহাওয়া পরিষেবা মেটিও বুধবার দক্ষিণ পশ্চিমে তাপমাত্রা সম্ভাব্য 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।